हेलो फ्रेंड्स, वन दफ्तरे आबारो माध्यमिक पाशे प्रचुर कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे। एखाने एकटी दुटी नय एकसंगे विभिन्न पदे जेमन माल्टीटास्किंग स्टाफ, टेक्निशियन असिस्टैंट ग्रेड 3, टेक्निशियन असिस्टैंट, असिस्टैंट डायरेक्टर, सिनियर टेक्निकल अफिसार एरकम विभिन्न पदे कर्मी नियोग करा होच्छे एबं खूब भालो वेतन काठामो रयेछे। तो तोमरा जारा किना आवेदनटी करते इच्छुक वन दफ्तरेर आंडारे ए एमटीएस सह विभिन्न पदे माध्यमिक पाशे तो কিভাবে আবেদনটি করবে, কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে, কত তারিখ লাস্ট ডেট, চলো জেনে নেই ডিটেইলসে। আবেদনটির কিন্তু সময়সীমা বেশি দিন নেই। তো যারা কিনা আবেদনটি করতে ইচ্ছুক মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে বিভিন্ন যোগ্যতা কর্মী নিয়োগ করা হচ্ছে। তো চলো জেনে নেই ডিটেইলসে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। तो चलो सबार प्रथमे देखिए दिच्छे नियोगकारी संस्थार नाम। एटा हलो केंद्रीय सरकारेर मिनिस्ट्री अफ एनवायरनमेंट फरेस्ट एंड क्लाइमेट चेंजेर अधीनस्थ संस्था वाइल्ड लाइफ इन्स्टीट्यूट अफ इंडिया तरफ थेके एई नियोगटी करा होच्छे। एई जे अफिशियल नोटिसटी देखते पाच्छो एखाने प्रत्येकटी पदेर जोन्नो आमी एक एकटी पदेर जोन्नो डिटेल्से बोले दिच्छी। जेमन सबार प्रथमे आमी देखिए दिच्छी माल्टीटास्किंग स्टाफ और टेक्निशियन पदेर जोन्नो। এখানে মাল্টিটাস্কিং স্টাফ আর টেকনিশিয়ান পদে যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো, তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। দেখো দুটি পদের ক্ষেত্রে কিন্তু ব্যক্তির বয়স সীমা থাকতে হবে 30/6/2023 অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে। তবে চিন্তা করার কোনো কারণে সংরক্ষিত শ্রেণী প্রার্থী যারা রয়েছে তোমাদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। নেক্সট যে পদের নাম রয়েছে তা হলো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে নিয়োগটি হচ্ছে, এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি যদি 50% নম্বর নিয়ে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকো তবেই তোমরা আবেদনটি করতে পারবে। এখানে আবেদনের জন্য বয়স সীমা থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। এখানেও হিসাবটি করবে কিন্তু তোমরা 30/6/2023 অনুযায়ী যেন তোমার বয়সটি হয় 18 থেকে 28 বছরের মধ্যে। আর সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে, তোমাদের এসসি এসটিদের 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছর বয়সের ছাড় দেওয়া রয়েছে। নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনটি করতে ইচ্ছুক থাকো, দেখো প্রত্যেকটি পদের জন্য পাশে কিন্তু পে লেভেল কত টাকা করে দেওয়া হচ্ছে, পে লেভেল 1, 2 থেকে শুরু করে 6 আবার কোথাও 10, খুব ভালো বেতন কাঠামো রয়েছে কিন্তু। তো দেখো এখানে আবেদনের জন্য তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাকে লাইব্রেরি সায়েন্সের উপরে ব্যাচেলার ডিগ্রি পাশ করা থাকতে হবে। এখানে বয়স 18 থেকে 28 বছরের মধ্যে থাকতে হবে আর বয়সের হিসাবটি করবে 30/6/2023 অনুযায়ী। দেখো নেক্সট যে পদের জন্য বলে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এই যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদে তুমি যদি আবেদনটি করতে ইচ্ছুক, প্রত্যেকটি পদ কিন্তু খুব ভালো আর সকলের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে। দেখো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পদের জন্য আবেদনের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতাটি আগে বলে দিচ্ছি আমি, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি হিন্দি অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো তবে এখানে আবেদনটি করতে পাবে। এখানে বয়স 28 বছরের মধ্যে হতে হবে। নেক্সট দেখো যে পদের জন্য বলে দিচ্ছি তা হলো সিনিয়র টেকনিক্যাল অফিসার। এই যে সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে তুমি যদি আবেদনটি করতে চাও তবে তোমাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্স অথবা সমমানের যে কোনো বিষয়ে তোমাকে ফার্স্ট ক্লাস পেয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করা থাকতে হবে আর সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কম করে 11 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু খুব ভালো বেতন দেওয়া হচ্ছে। দেখো এখানেও বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে। এখানে বয়স সীমাটা একটু বেশি, কেন কি এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো সিনিয়র টেকনিক্যাল অফিসার পদেও যারা আবেদনটি করতে ইচ্ছুক আবেদনটি করে দেবে। এবার যে প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে আর কোথায় আবেদনপত্রটি জমা করবে। দেখো এখানে কিন্তু কোনো অনলাইনে ব্যবস্থা নেই, এখানে ডাইরেক্ট অফলাইনে তোমাকে কিন্তু খামে ভরে জমা করতে হবে, ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে। দেখো আবেদনটি কিভাবে করবে, দেখো তোমাদের অফলাইনে বলেছি আবেদনটি করতে হবে, তো তোমাদের প্রথমে ওয়েবসাইটে চলে যেতে হবে। এই ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখান থেকেও পেয়ে যাবে। তো ওয়েবসাইটে ভিজিট করে তোমরা সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিবে। আবেদনপত্রটিকে সুন্দর করে প্রিন্ট আউট করে বের করে সুন্দর করে হাতে কলমে পূরণ করে সেলফ অ্যাটেস্ট কপিগুলো দিয়ে তোমার যা যা ডকুমেন্টস বলেছে তা দিয়ে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে একটি খামের ভিতরে ঢুকিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই হয়ে যাবে। দেখো এখানে ঠিকানা বলে দেওয়া রয়েছে, ঠিকানা হলো to the director, Wildlife Institute of India, Chandrabani, Dehradun, Uttarakhand। তোমাদের এই ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা যেটি হলো, আবেদনটি কিন্তু বেশি দিন সময় নেই, 30/6/2023 এর মধ্যে তোমাকে আবেদনটি করতে হবে। আজকে হলো 23 তারিখ, আর 7 দিন সময় রয়েছে, মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে। তোমরা 30 তারিখের মধ্যে কিন্তু এই মাসের মধ্যে তোমাকে আবেদনটি করে দিতে হবে। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক, অফলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পৌঁছতেও সময় লাগে, তোমরা তাড়াতাড়ি আবেদনটি করে দেবে। যে যোগ্যতায় রয়েছে, বিভিন্ন পদে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান। তো যারা যে পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক, বন দপ্তরের তরফ থেকে এই যে কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তোমরা আবেদনটি কিন্তু করে দেবে। এছাড়া আজকের একটি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।